নমস্কার, জ্ঞানপীঠ একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল জ্ঞানপীঠ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আগে আমরা WBCS এ প্রিলিমিনারি জেনারেল মেন্টাল এবিলিটির সেট ওয়ান আমি নিয়ে এসেছিলাম, সলিউশন করে দেখিয়েছি কিভাবে করবে। আজ সেট টু নিয়ে এসেছি। তো তোমরা যেটা করবে, তোমরা আগে কোশ্চেনগুলো দেখে নাও, চেষ্টা করো নিজে থেকে সলিউশন করার, তারপর তুমি ভিডিও দেখো যে যেগুলো সলিউশন করতে পারলে অ্যান্সার ম্যাচ করছে কি না, তোমাদের সলিউশন আমার সলিউশনের থেকে কতটা ডিফারেন্স, আর যেগুলো পারলে না সেগুলো বুঝে করে নাও। চলো শুরু করি আজকের আমাদের সেট টু। ফার্স্ট কোয়েশ্চেন, রিডাকশন ইন দ্য প্রাইস অফ অ্যাপেলস এনাবলস এ পার্সন টু পারচেজ থ্রি অ্যাপেলস ফর ₹1 ইনস্টিড অফ ₹1.25। মানে কি, ধরো একটা অ্যাপেল শপ রয়েছে, ওখানে অ্যাপেলের প্রাইস ইনক্রিজ করেছে বা ডিক্রিজ করেছে, ঠিক আছে? তো আগে কি ছিল, আগে একটা লোক তিনটা অ্যাপেল কিনত কত টাকা দিয়ে, তখন প্রাইস ছিল ₹1.25, ঠিক আছে? এখন ওই লোকটি তিনটা অ্যাপেল কিনছে এক টাকা দিয়ে, তার মানে ডিক্রিজ করেছে, তাই না? মানে এখানে কি বলা হচ্ছে, রিডাকশন ইন দ্য প্রাইস অফ অ্যাপেল এনাবলস এ পার্সন টু পারচেস থ্রি অ্যাপেলস ফর ₹1 ইনস্টিড অফ ₹1.25। মানে আগে ₹1.25 প্রাইস ছিল, সেটা এখন কমে এক টাকা হতে একটা লোক তিনটা আপেল কিনতে পারছে। তো বলছে যে প্রাইসের পার্সেন্টেজ রিডাকশন কত, তো রিডাকশন কত হচ্ছে, রিডাকশন মানে কম হওয়া, রিডাকশন হচ্ছে ₹1.25 - 1 মানে ₹0.25। এবার যখন এই রিডাকশনের পার্সেন্ট বের করবো আমরা, তার ফর্মুলা হচ্ছে কতটা রিডাকশন হচ্ছে ডিভাইডেড বাই হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস, অরিজিনাল প্রাইস কত, ₹1.25 × 100, ঠিক আছে? যখনই কোনো কিছু রিডাকশন বা কতটা ইনক্রিজ হচ্ছে তোমাকে বের করতে বলবে, এইভাবেই বের করবে কতটা ইনক্রিজ হচ্ছে বা কতটা ডিক্রিজ হচ্ছে, ডিভাইডেড বাই অরিজিনাল ভ্যালু, বা একে কোথাও কোথাও বলা হয় বেস ভ্যালু কতটা, অর বেস ভ্যালু, বেস ভ্যালু মাল্টিপ্লাইড বাই 100। তাহলে আমাদের কত হলো, এইটা হলো 0.25 রিডিউস হচ্ছে, 1.25 অরিজিনাল ভ্যালু মাল্টিপ্লাই করা হচ্ছে 100, পয়েন্ট পয়েন্ট ক্যান্সেল হয়ে গেল, 25 5s are 125, 5 20s are 100, মানে 20% অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, বোঝা গেল? তো এত কিছু তো লিখবে না এক্সামে, তাই না? বোঝানোর জন্য এত কিছু লেখা, জাস্ট এক্সামে দেখবে যে ইনস্টিটিউট অফ 1.25, মানে আগে 1.25 ছিল, পরে এক টাকা হয়েছে, তার মানে 1.25 - 1 মুখে মুখে হয়ে যায় 0.25, ঠিক আছে? 0.25 ডিভাইডেড বাই আমাদের অরিজিনাল ভ্যালু কত, আগে যেটা ছিল আগের ভ্যালু কত, 1.25। আচ্ছা, টেবিল তো আমরা জানি 25-এর টেবিল, 25 5s are 125, পয়েন্ট পয়েন্ট ক্যান্সেল, 1.1/5, তার মানে ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/5, আমাদের পার্সেন্টেজ ভ্যালু কত হবে, 20% অ্যান্সার। এভাবে এক্সামে করতে হবে মুখে মুখে। চলে আসো নেক্সট কোয়েশ্চেন, বলছে ইন এ ক্লাস দ্য নাম্বার অফ গার্লস ইজ 20% মোর দ্যান দ্যাট অফ বয়েজ। তার মানে কি, 20% মানে কত, 20% মানে ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/5, মানে যদি 5 হয় আমাদের নাম্বার অফ বয়েজ, তার থেকে এক বেশি হবে নাম্বার অফ গার্লস। তার মানে যদি আমাদের বয়েস আমাদের কনসিডার করে নেই ধরো 5 ইউনিট, তাহলে আমাদের গার্লস কত হয়ে যাবে, গার্লস হয়ে যাবে আমাদের 5+1 মানে 6 ইউনিট। এবার কি বলছে, এবার বলছে
দ্য স্ট্রেংথ অফ ক্লাস ইজ 66। এবার স্ট্রেংথ অফ ক্লাস মানে কি, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কতগুলো ক্লাসে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত, নাম্বার অফ বয়েজ প্লাস নাম্বার অফ গার্লস মানে 5 ইউনিট প্লাস 6 ইউনিট মানে টোটাল হয়ে গেল 11 ইউনিট, এটা কত বলছে 66। তার মানে 1 ইউনিট কত হলো, 1 ইউনিট ইকুয়াল টু 6 বলছে। ইফ তাহলে নাম্বার অফ বয়েজ এখানে দেখে নাও, তাহলে বয়েজ টোটাল কত হলো, বয়েজ হয়ে গেল আমাদের 5 ইউনিট, মানে 5 × 1 ইউনিট মানে 6 4, কেন লিখলাম ভুল করে, সরি, 5 × 6 মানে 30। গার্লস কত হয়ে গেল, গার্লস হয়ে গেল আমাদের 6 × 6 মানে 36। এবার দেখো বলছে কি, ইফ 4 মোর গার্লস আর অ্যাডমিটেড, তাহলে গার্লস কত হয়ে যাবে, 36 + 4 মানে 40 হয়ে যাবে। রেশিও বের করতে বলছে নাম্বার অফ বয়েজ টু দ্য নাম্বার অফ গার্লস, মানে বয়েজ ইজ টু গার্লস কত হয়ে যাবে, 30 = 40, 0 0 ক্যান্সেল মানে থাকলো আমাদের 3:4, অপশন এ কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝা গেছে সবার। এবার আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে 70% অফ দ্য স্টুডেন্ট ইন এ স্কুল আর বয়েজ অ্যান্ড দ্য নাম্বার অফ গার্লস ইজ 540। তো 70% অফ দ্য স্টুডেন্ট বয়েজ, বয়েজ বলা হচ্ছে 70%। আচ্ছা টোটাল কত হয়, টোটাল আমরা জানি 100% কনসিডার করা হয়, ঠিক আছে, একদম ফার্স্ট ক্লাসে বলেছিলাম ইন্ট্রোডাকশন ক্লাসে। গার্লস কত হবে, গার্লস তাহলে হবে 30%, আর বলেছে যে নাম্বার অফ গার্লস হচ্ছে 540, তার মানে 30% করেসপন্ডিং ভ্যালু হচ্ছে আমাদের 540। তাহলে আমাদের বলছে যে হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দ্য স্কুল, মানে তোমাকে 70% কত বের করতে হবে, ইউনিটারি মেথড অ্যাপ্লাই করতে পারো। ইউনিটারি মেথড মানে কিভাবে, যে 1% ইকুয়াল টু কত হবে, মানে 1% মানে 540/30, আর তোমার 70% ইকুয়াল টু কত হবে, ঠিক আছে, 540/30 × 70 কত হচ্ছে, 0 0 কেটে গেল, 3 1 3 2 3 8 24, 18 × 7 কত হয় আমাদের, 18 × 7 6 126, মানে 1260, ঠিক আছে, মানে 1260। এবার তুমি যদি একটু ক্লেভার হও, এভাবে তো নর্মাল যারা মানে একদম ম্যাথ প্র্যাকটিস করে যায়নি তারা এইভাবে করবে, কিন্তু তুমি তো সাফিসিয়েন্ট প্র্যাকটিস করে যাবে এক্সাম হলে, আমি করাবো তোমাদের প্র্যাকটিস, তাই না? তো তুমি কিভাবে করবে এগুলো, তুমি দেখো 30% যখনই দেখছো 540, এখানেই ডাইরেক্ট ডিভাইড করে দেখে নাও কত টাইমস হচ্ছে, মানে 30-র কত টাইমস হচ্ছে 540, তো দেখবে যে 30 × 18 করলে হয়ে যায় আমাদের 18 × 3 = 54 আর 0। তাহলে 70% মানে একেও ডাইরেক্ট তুমি 18 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, হয়ে যাবে 1260 অ্যান্সার। এটা মুখে মুখে বের করা যেতে পারে, ঠিক আছে, কিভাবে মুখে মুখে বের করবে, আচ্ছা 70% দেখছো বলছে বয়েজ, তার মানে 30% গার্লস, আবার দিয়েছে 540, আচ্ছা 3 কত 54 হবে, 18 × 0 0 তো ক্যান্সেল, তাহলে এখানে মাল্টিপ্লাইড বাই 18 করতে পারি, তাহলে এই 18 কে 7 এর সাথে মাল্টিপ্লাই করে দাও, 18 × 7 = 126, আর 70 মানে 1260, বোঝা গেছে, এইভাবে মুখে মুখে করতে হয়। তবে এত তোমাকে তাড়াতাড়ি দূর করে করতে হবে না, ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তুমি করো এই মেথডে, ঠিক আছে, ইজি এবং খুব কম টাইম নেবে। নেক্সট আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 4, বলছে এ স্টুডেন্ট মাল্টিপ্লাই এ নাম্বার বাই 3/5 ইনস্টেড অফ 5/3, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য ক্যালকুলেশন। তো দেখো মাল্টিপ্লাই করতে হতো অ্যাকচুয়ালি 5/3 দিয়ে, কিন্তু কি করলো 3/5 দিয়ে কনসিডার মাল্টিপ্লাই করে দিল ভুল করে, তো কতটা এরর আসবে সেটা ক্যালকুলেট করতে হবে। তো এরর কতটা আসবে জানার আগে এটা আমাদের জানা দরকার যে কোন নাম্বারকে ও 5/3 দিয়ে মাল্টিপ্লাই করতে চেয়েছিল আর ভুল করে 3/5 দিয়ে মাল্টিপ্লাই করে দিল, এটা আগে আমাদের জানা দরকার। তো এখানে নাম্বারটা তুমি কনসিডার করতে পারো, লেট নাম্বার ইজ এক্স,
বা লেট নাম্বার ইকুয়াল টু 15। এবার তোমার কোয়েশ্চেন হবে, স্যার এই 15 কোথা থেকে পেলাম? 15 হচ্ছে এই 5/3 আর 3/5 এদের যে ডিনোমিনেটর না, এই ডিনোমিনেটর দুটোর এলসিএম নেওয়া হয়, ঠিক আছে? এলসিএম নিয়ে নাম্বারটা ফাইন্ড আউট করা হয়। কেন এলসিএম নেওয়া হয়? কেননা এলসিএম দিয়ে যদি আমরা ধরো মাল্টিপ্লাই করে দিই, যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে, যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে ক্যান্সেল করতে খুব ইজি হয়ে যায়। তুমি এমনিতে যে কোনো নাম্বার কনসিডার করতে পারো, 15, 20, 25, এনি নাম্বার। বাট যদি আমি এলসিএম, আমি ডিনোমিনেটরের এলসিএম নেই, সেটা মাল্টিপ্লাই করি, আমাদের ক্যালকুলেশন খুব ইজি হয়ে যায়। তাহলে এখানে আমাদের কত এলো? 25। এখানে আমাদের কত এলো? 9। মানে তোমাকে নাম্বারটা বলা হয়েছিল যে 25 মাল্টিপ্লাই করার পর করতে, বাট তোমার মাল্টিপ্লাই করার পর এলো কত? 9। তাহলে কতটা এরর হলো? 16 তুমি কম লিখে নিয়েছো, তাই না? 25 লেখা দরকার ছিল, তুমি লিখেছো 9, মানে 16 কম লিখে নিয়েছো। আর একটু আগে আমি বলেছিলাম কার উপর বেস করে আমরা ক্যালকুলেট করি, আমরা বেস করতে ক্যালকুলেট করি অরিজিনাল নাম্বারের উপর। বেস কত? এখানে বেস হচ্ছে আমাদের 25। তার মানে পার্সেন্টেজ বের করার জন্য কতটা ডিক্রিজ করেছে, ডিভাইডেড বাই 25 ইনটু 100। তার মানে 25 4s আর 100, 16 4s আর 64% ডিক্রিজ, 64% ডিক্রিজ। অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 5। বলা হচ্ছে লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট অফ এ কিউব ডিক্রিজড, ইনক্রিজড অ্যান্ড ডিক্রিজড। মানে লেন্থ ডিক্রিজ করেছে, ঠিক আছে? একটু দেখে নিই, ধরো আমি কনসিডার করলাম লেন্থ, ঠিক আছে? লেন্থ একটা হচ্ছে আমাদের, ধরো কনসিডার করলাম অরিজিনাল লেন্থ কত, তারপর ডিক্রিজ বা ইনক্রিজ করার পর ফাইনাল লেন্থ কতটা হচ্ছে। তো লেন্থ কত? লেন্থ বলছে ডিক্রিজ করেছে 5%, 5% ডিক্রিজ। এবার 5% মানে ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/20, মানে যদি ভ্যালু হয় 20 অরিজিনাল, তার থেকে এক ডিক্রিজ করে ফাইনাল ভ্যালু আসে আমাদের 19। সিমিলারলি আমরা ব্রেথ কনসিডার করব। ব্রেথ দেখো আমাদের ইনক্রিজ করেছে কত? 5%। এবার 5% মানে এর ভ্যালু হচ্ছে কত? ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে সেই 1/20, কিন্তু এখানে ইনক্রিজ করেছে। ইনক্রিজ করা মানে অরিজিনাল ছিল 20 আর এক ইনক্রিজ করেছে, তার মানে ফাইনাল ভ্যালু হচ্ছে আমাদের 21। তারপর আমরা চলে আসি হাইট, হাইট বলছে 20%, 20% মানে কত? 1/5। আর এটা কি করেছে? এটাও ইনক্রিজ করেছে, মানে অরিজিনাল ছিল 5, 1 ইনক্রিজ করে হয়েছে 6। তাহলে লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, এই তিনটে করলে আমাদের ভলিউম আসে, ঠিক আছে? তো এখানে দেখো 2 2s আর 4, 4 5s আর 20, আর এই দুটো 0, 2000। লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট করে নিলাম, এই 2000 কি? 2000 হচ্ছে আমাদের অরিজিনাল ভলিউম। ফাইনাল ভলিউম কত হবে? 19 ইনটু 21 ইনটু 6, ঠিক আছে, হয় আমাদের 2394। তার মানে বলছে যে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ ভলিউম অফ দ্য কিউব, ঠিক আছে? ইম্প্যাক্ট মানে এখানে ইনক্রিজ করেছে, কতটা ইনক্রিজ করেছে, দুটোর ডিফারেন্স, মুখে মুখে ডিফারেন্স হয়, 2394 মাইনাস 2000, মানে হয়ে যায় আমাদের 394 ডিফারেন্স, ডিভাইডেড বাই অরিজিনাল কত? অরিজিনাল হচ্ছে 2000 ইনটু 100। তাহলে আমাদের 00 ক্যান্সেল হয়ে গেল, তাই না? এবার দেখো 20, ঠিক আছে, 394 ডিভাইডেড বাই 20 করলে আমাদের কত আসে? এটা আসে আমাদের 19.7%। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 6। বলছে বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹72, দেয়ার ইজ এ লস অফ 10%। বলছে ইন অর্ডার টু গেন 5%, ইটস সেলিং প্রাইস শুড বি। বলছে একটা আর্টিকেল রয়েছে, আর্টিকেল মানে ধরো যে কোনো একটা বস্তু যেটা তুমি মার্কেট থেকে কিনে এনেছো, তার তোমার সেলিং প্রাইস, ঠিক আছে, মানে বিক্রয় মূল্য 72, এবং সেখানে বলেছে লস হচ্ছে 10%,
তাহলে প্রথমে 10% ধরে আমরা ক্যালকুলেট করতে করে নিই যে সিপি কত হবে, কেননা সিপি তো সবসময় কনস্ট্যান্ট হয়, এসপি চেঞ্জ হতে থাকে। তারপর এটা আমি 5% কনসিডার করে সেলিং প্রাইস কত হবে আমরা বের করে নেব। তো দেখো কিভাবে করি আমরা, ঠিক আছে? তো বলেছে কি আমাদের, বলেছে 10% লস, 10% মানে 1/10 ফ্র্যাকশনাল ভ্যালু। প্রফিট অ্যান্ড লসে কি হয়, এটা যদি সিপি হয় এটা ডিনোট করে আমাদের লস, আর যদি 10% প্রফিট বলতো তাহলে এই 1 ডিনোট করতো আমাদের প্রফিট। এসপি ইকুয়াল টু তাহলে কত হবে এখানে, এসপি ইকুয়াল টু হবে সিপি মাইনাস লস, তার মানে 10-1 ইকুয়াল টু 9। আর এসপি কত দিয়েছে, 72, তাহলে 9 ইউনিট, এর করেসপন্ডিং ভ্যালু হচ্ছে 72, কত টাইমস, 8 টাইমস। সিপি কত, 10, তাহলে 10 ইউনিট কত হয়ে যাবে, ইনটু 8 মানে 80, এটা ফিক্সড, বোঝা গেল, এটা হলো ফিক্সড। এবার বলছে গেইন ইন 5%, এবার বলছে গেইন হচ্ছে 5%, 5% মানে ফ্র্যাকশনাল ভ্যালু 1/20, তাহলে 20 ইউনিট হচ্ছে আমাদের সিপি, ঠিক আছে? আর সিপি কত, সিপি একটু আগে বললাম কখনো চেঞ্জ হয় না, 80, তার মানে এটা কত টাইমস, 4 টাইমস, কত টাইমস, 4 টাইমস। এবার বলছে এসপি কত, এবার যদি প্রফিট হয় তাহলে এসপি ইকুয়াল টু সিপি প্লাস গেন, বা প্রফিট কতটা, মানে 20+21 মানে 21 ইউনিট। আর কত টাইমস হবে, ইউনিটকে যদি আমাদের কনভার্সন করে হয় 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে 84 হচ্ছে আমাদের এসপি। তাহলে 5% যদি তোমাকে প্রফিট রাখতে হয় বা গেন রাখতে হয়, সেলিং প্রাইস হবে অপশন ডি, 84। নেক্সট আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 7। হোয়াট প্রিন্সিপাল উইল অ্যামাউন্ট টু রুপিস 1352 ইন 2 ইয়ার্স অ্যাট 4 পিসিপিএ, পিসিপিএ মানে পার্সেন্ট পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট। তো দেখো এখানে অ্যামাউন্ট বলা হচ্ছে কি, অ্যামাউন্ট ইকুয়াল টু বলা হচ্ছে 1352 রুপিস, টাইম বলা হচ্ছে কত, 2 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট বলা হচ্ছে 4% পার অ্যানাম। তো প্রিন্সিপাল আমাদের বের করতে হবে কত হচ্ছে, তো কিভাবে বের করব, আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্টে বলেছে, ঠিক আছে, অ্যামাউন্ট টু এত, ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে। তো অ্যামাউন্টের ফর্মুলা কি, পি ইন্টু 1/P × 1+R/100 হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে, এন হচ্ছে এখানে বা হোল টু দি পাওয়ার টি, টি হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। অ্যামাউন্ট কত, 1352, প্রিন্সিপাল আমরা জানি না, 1+4/100 এর হোল স্কোয়ার, তো 425 স্যার, ক্যান্সেল করে দেই ডাইরেক্ট। তো 1352 ইকুয়াল টু পি ইন্টু, এটা হয় 1+1/25 মানে 26/25 এর হোল স্কোয়ার, তাহলে পি ইকুয়াল টু এখান থেকে কত আসবে, 1352 × 25/26 × 25/26, ক্যান্সেল আউট করে দাও, ঠিক আছে, করলে আমাদের অ্যান্সার আসে এখানে 1250, এটা হচ্ছে প্রিন্সিপাল, ঠিক আছে, এভাবে ক্যান্সেল আউট করবে, দেখে নাও, এটাও দেখিয়ে দিই, 13 2s are 26, 13 1s are 13, 13 4s are 52, 2 5s are, 2 2s are, 26 2s are, তাহলে 2 × 25 = 50, 50 × 25 = 1250। এবার এক্সাম হলে, এটা তো বেসিক মেথড হলো, এভাবে আমরা কিন্তু করব না, আমরা সেই যেভাবে বলেছিলাম আমরা দেখবো পার্সেন্ট, ঠিক আছে, আমাদের কোনো সামস দেখলেই আমাদের চোখ যাবে প্রথমে পার্সেন্টেজের দিকে, কত পার্সেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ করেছে। এখানে আমাদের বলেছে 4%, ঠিক আছে, এখানে আমাদের বলা হচ্ছে 4%, 4%-এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/25, মানে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট যদি দেখি, যদি প্রিন্সিপাল 25 হয় অ্যামাউন্ট হচ্ছে 26 ফার্স্ট ইয়ারের জন্য, সেকেন্ড ইয়ারের জন্য আবার প্রিন্সিপাল 25 অ্যামাউন্ট হচ্ছে 26। তো প্রিন্সিপাল কত হলো, কম্পাউন্ড ইন্টারেস্ট হলে কি হয়, মাল্টিপ্লাই করতে হয়, প্রিন্সিপাল হয়ে গেল 625, অ্যামাউন্ট হয়ে গেল 26 × 26 = 676, বাট অ্যামাউন্ট আমাদের কত বলেছে, অ্যামাউন্ট বলেছে 1352, কত টাইমস হচ্ছে, 60, 76, 2s are 1252,
তাহলে 625 ও আমাদের মাল্টিপ্লাইড বাই 2 করে বের করতে হবে, মানে হচ্ছে আমাদের 1250। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যান্সার, এভাবে করব আমরা এক্সামে। ক্লিয়ার? চলো আসি আমরা নেক্সট সাম, সাম নাম্বার 8। বলছে ইন হোয়াট টাইম ডাজ এ সাম অফ মানি বিকামস থ্রাইস অ্যাট দ্য সিম্পল ইন্টারেস্ট রেট অফ 8% পার অ্যানাম। দেখো বলা হচ্ছে কি এখানে, সিম্পল ইন্টারেস্ট বলা হচ্ছে একটা সাম অফ মানি থ্রি টাইমস হয়ে যাবে, ঠিক আছে? মানে কি, মানে যদি প্রিন্সিপাল হয় 1 টাকা, অ্যামাউন্ট হয়ে যাবে ₹3, তাহলে ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট হবে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, মানে 3 - 1 ইকুয়াল টু ₹2। রেট বলেছে কত? 8%, ঠিক আছে? রেট বলেছে কত? 8%। তাহলে আমাদের কত পার্সেন্ট রিটার্ন হচ্ছে, ঠিক আছে, যদি বলা হয়? তাহলে আমরা বলবো ইন্টারেস্ট হচ্ছে এখানে 2/1 × 100, মানে 200% অফ দ্য সাম, ঠিক আছে? দেখো 1 টাকা ছিল, 2 টাকা পেয়েছো, 1 টাকা তুমি প্রিন্সিপাল লাগিয়েছিলে, 2 টাকা তুমি ইন্টারেস্ট হিসাবে পেয়েছো, মানে 200% তুমি পাচ্ছ। এইভাবে আমরা বের করে থাকি। তাহলে এখানে দেখো 8% করে ধরো টাইম এখানে কনসিডার করো যে টি ইয়ার্স, তাহলে 8% করে যদি টি ইয়ার পাও, এটা হবে আমাদের 200, তাহলে টি ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 200/8, মানে হয়ে গেল 25 ইয়ার্স। বুঝতে পারলে? এইভাবে তুমি করে নিতে পারো, বা এটাকে তুমি আরো সিম্পল ওয়েতে করতে পারো, এটা যদি তোমার টাফ মনে হয়। যে এসআই ইকুয়াল টু আমরা কি জানি? এসআই ইকুয়াল টু আমরা জানি না, যে পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100, তোমাকে এই টি এর ভ্যালু বের করতে বলা হচ্ছে। তো দেখো টি ইকুয়াল টু আমাদের কত হবে? টি ইকুয়াল টু এখান থেকে এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর, ঠিক আছে? এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই আমরা করতে পারি পি ইন্টু আর। এসআই কত? 2 × 100, প্রিন্সিপাল কত? 1 × r এর ভ্যালু 8, এলো না 200/8, মানে আমাদের 25 ইয়ার্স। আর এটার জন্য তুমি একটা ফর্মুলাও মনে রাখতে পারো, যে যদি কোনো সময় সিম্পল ইন্টারেস্টের টাইম পিরিয়ড বের করতে দেয়, এটা হচ্ছে n-1/r × 100। এনটা কি? এনটা হচ্ছে কত টাইমস, ঠিক আছে, কত টাইমস হচ্ছে তোমার অ্যামাউন্ট প্রিন্সিপালের থেকে। এখানে 3 টাইমস হচ্ছে, তার মানে 3-1/r, r এর ভ্যালু কত? 8 × 100, মানে 2/8, মানে 100/4, মানে 25%। এভাবেও করতে পারো। দেখো 3 ভাবে দেখালাম, এইভাবে করতে পারো একটু মাথা লাগিয়ে মুখে মুখে, ঠিক আছে? এইগুলো কিন্তু ক্যালকুলেশন করার নয়, এগুলো মুখে মুখে ক্যালকুলেশন করার, যে 1 ছিল 2 হলো, মানে 200%, মানে 80 = 200, মানে 200/8। এটা হলো বেসিক যেটা ছোট ক্লাসে পড়েছিলে, আর এটা হলো আমাদের ফর্মুলা লাগবে। চলে আসি আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন থেকে। বলা হচ্ছে যে এ মিক্সচার কন্টেন্টস মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 5:1, মানে একটা মিক্সচারে ধরো মিল্ক আছে কনসিডার করে নাও 5x, আর ওয়াটার আছে কত? ওয়াটার হচ্ছে আমাদের, ওয়াটার আছে আমাদের x ইউনিট। এবার বলা হচ্ছে 5 লিটার আমাদের কি মেশানো হলো? 5 লিটার্স অফ ওয়াটার মেশানো হলো, তার ওয়াটার এটা x+5 হয়ে গেল। এবার মিল্ক আর ওয়াটারের রেশিও 5x/x+5 ইকুয়াল টু হয়ে গেল 5:2, মানে 5/2, মানে 10x = 5x+25, তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের? বা আরেকটু সিম্পল হইতে করি, যে 10x - 5x, 5x টা ইকুয়ালের এদিকে নিয়ে এলাম, ইকুয়াল টু 25, বা 5x = 25, আর x = 25/5, মানে 5 লিটার। তাহলে কত লিটার আমাদের মেশানো হলো? তাহলে আমাদের x আমি কনসিডার করেছিলাম কি? ওয়াটার। তাহলে ওয়াটার আমাদের কত ছিল আগে? ওয়াটার 5 লিটার, আর কত মেশানো হয়েছিল? 5 লিটার আমাদের মেশানো হয়েছিল। তাহলে কোয়ান্টিটি অফ মিল্ক, মিল্ক কত ছিল? 5x × 5, ঠিক আছে? কেননা x এর ভ্যালু তো 5, তাই না? মিল্ক আমাদের ছিল 5x, তার মানে x এর ভ্যালু 5, মানে 5 × 5 25 লিটার, অপশন ডি আমাদের
কারেক্ট অ্যান্সার। চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 10। বলছে টু নাম্বারস আর ইন দা রেশিও 6:13। ধরো আমি নাম্বার আমি কনসিডার করলাম যে একটা নাম্বার হচ্ছে 6x, একটা হচ্ছে 13x, তাহলে এদের এইচসিএফ কত? এইচসিএফ হয়ে যাবে শুধু x। এলসিএম কত হবে? 6×13×x, ঠিক আছে। এবার বলছে কি দেয়ার লিস্ট কমন মাল্টিপল ইজ 312। তাদের লিস্ট কমন মাল্টিপল হচ্ছে আমাদের 312, তার মানে 312 ইকুয়াল টু 78x, 13×6 = 78×x, তাহলে এক্স কত হয়ে গেল? 312/78, ঠিক আছে। কত দিয়ে যাবে, কত দিয়ে ডিভাইড হবে, ঠিক আছে, 78 4 = 312, তাহলে হয়ে গেল আমাদের এক্স এর ভ্যালু 4। তাহলে বলছে সাম অফ দা নাম্বার, সাম কত? 6x + 13x, এক্স যদি কমন নেই 6+13 মানে 19x, 19 × 4 = 76, এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার, 76। বোঝা গেল? এবার আমরা আসি নেক্সট। এতগুলো ছিল 10 খান আমি এই সেটে ম্যাথসের কোয়েশ্চেন দিয়েছিলাম, আর 15 আমাদের রিজনিংসের কোয়েশ্চেন, ঠিক আছে। এখানে ম্যাথসের কোয়েশ্চেন শেষ হলো। তোমাদের করার পর যদি প্রবলেম থেকে থাকে কোনো কোয়েশ্চেনে, সে ম্যাথস হোক বা রিজনিং হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, সেগুলো আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে, নেক্সট ভিডিওতে। আর তোমরা যারা ফলো করছো আমাদের চ্যানেলকে, তারা তাড়াতাড়ি এটাকে শেয়ার করো, ঠিক আছে, আরো বন্ধুদের মধ্যে, যাতে তোমাদের সাথে সাথে আমরাও একটু গ্রো হতে পারি। আর সেকেন্ড থিং হচ্ছে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, যেটা দেখবে ডিসক্রিপশন লিংকে দেওয়া রয়েছে। কেননা এই পুরোটার যে সেটের পিডিএফ, এই পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে জাস্ট ভিডিও শেষ হওয়ার পর দিয়ে দেব। চলো চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 11-এ। বলছে ট্রাভেলার জার্নি, তাহলে সেলার কি হবে, ঠিক আছে। তো এখানে কি বলা হচ্ছে, এখানে ট্রাভেলার জার্নি মানে এই যে সেকেন্ড টপ যেটা রয়েছে জার্নি, এটা হচ্ছে প্রসেসড ডান বাই দা ফার্স্ট। তাহলে সেলারের কি কাজ, ঠিক আছে, সেলার হবে আমাদের অপশান সি, ঠিক আছে, সেলার হবে আমাদের অপশান সি, ভয়। নেক্সট পার্চ ফ্রেশ ওয়াটার, তাহলে সল্ট ওয়াটার ইজ টু কি হবে? এখানে দেখো পার্চ কি, পার্চ হচ্ছে, ঠিক আছে, একটা ফ্রেশ ওয়াটার ফিস, ঠিক আছে, পার্চ হচ্ছে একটা ফ্রেশ ওয়াটার ফিস। তাহলে এখানে তোমাকে দেখতে হবে যে সল্ট ওয়াটার ফিস কোনটা, ঠিক আছে, এখানে তোমাকে দেখতে হবে সল্ট ওয়াটার ফিস কোনটা। তো এখানে আমরা কি লিখবো, এখানে লিখবো কট। আচ্ছা এটা একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে, এইটা কোশ্চেন মার্ক দেওয়া উচিত, এইদিকে আমাদের সল্ট ওয়াটার দেওয়া উচিত। তো আমাদের অপশন হবে কট, ঠিক আছে, আমাদের অপশন হবে কট, কল্ট হচ্ছে আমাদের সল্ট ওয়াটার ফিস। চলো নেক্সট। 25:13 প্রপোর্শনেট 49:2 কত? তো এখানে দেখো, এখানে 5² হয় 25, তাই না, 5², ঠিক আছে, আর 7² হয় আমাদের 49, বাট 37 আমাদের কিভাবে আসে, 5 পরের নাম্বার 6, 6² + 1, তাহলে এটা কি আসবে যে 7 পরের নাম্বার 8, 8² + 1, মানে 64 1 + 1 65, অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আমরা চলে আসি যে নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14, যে 7:63 = 8:56 প্রপোর্শনেট 8:636 = কি হবে, দেখা যাক কিভাবে আসে। 7:63 সাথে, ঠিক আছে, এখানে সেরকম কিছু রুল আসে না, ঠিক আছে, শুধু 95 যদি অ্যাড করি তাহলে আমাদের আসে, 95 যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের আসে, সরি 95 নয়, 93 যদি আমরা অ্যাড করি, ঠিক আছে, তাহলে আমাদের আসে 8, 5, 6,
তাহলে এখানেও আমরা কি করব, এখানেও আমরা 93 অ্যাড করে নেব, ঠিক আছে? কারণ আর কোনো রুলে এখানে পুট করা পসিবল নয়, ঠিক আছে? ট্রাই করে দেখবে বিভিন্ন রুল বাড়িতে। তো এখানে করলে কি হবে, 637 প্লাস 93 করলে আমাদের আসে 730, মানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে? নেক্সট আমরা চলে আসি এখানে, যে সিইডিএইচ, ঠিক আছে, সিইডিএইচ এটাকে রাইট ডাউন করা হচ্ছে কোডে ADEC দিয়ে, ঠিক আছে? ADEC দিয়ে দেখো, সি এইভাবে, ই এভাবে, ডি এইভাবে, এই যেভাবে, মানে উল্টো লেখা হচ্ছে। তার মানে এটা উল্টো লেখা হবে, মানে যেটা অপশন হবে PNRV, ভি ফার্স্ট আসবে আর পরে NP, VRNP, VRNP মানে আমাদের অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 16, MMMQQQTTT, ঠিক আছে? তো দেখো এখানে সবকটার সাথে প্লাস ফোর করলে কিউ 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 আছে, এম এর সাথে প্লাস ফোর করলে ফার্স্ট কিউ, সেকেন্ড এম এর সাথে প্লাস ফোর করলে তোমার সেকেন্ড কিউ, থার্ড এম এর সাথেও প্লাস ফোর করলে থার্ড কিউ, এখানে তাহলে কি আসবে, প্লাস থ্রি, ঠিক আছে? এখানে দেখো, এখানে আমরা প্লাস থ্রি করছি, কিউ এর সাথে প্লাস থ্রি করলে প্লাস টি, এই কিউ এর সাথে প্লাস থ্রি করলে প্লাস থ্রি, এই কিউ এর সাথে প্লাস থ্রি করলে এই টি। দেখো সিমিলারলি নিচেরটাতে দেখো, যে নাইন আমাদের সেকেন্ড অপশন, নিচেরটা মানে সেকেন্ড অপশনে দেখো, সি এর সাথে প্লাস ফোর করলে আমাদের জি আসে, জি এর সাথে প্লাস থ্রি করলে আমাদের কে আসে। এবার চলে আসো নেক্সট নেক্সট অপশন, কে এর সাথে প্লাস ফোর করলে আমাদের ও আসে, ওর সাথে প্লাস ফোর করলে আমাদের এস আসে, ঠিক আছে? আর নিচেরটা দেখো, নিচেরটা হচ্ছে বি এর সাথে প্লাস ফোর করলে আমাদের এ আসে, এফ এর সাথে প্লাস ফোর করলে আমাদের জে আসে, GHIJ, ঠিক আছে? আচ্ছা কোনোটা কি মিস্টেক হলো আমাদের, GHIJK, এটা প্লাস ফোর হবে, সরি, জি এর সাথে প্লাস ফোর করলে আমাদের কে আসে। তাহলে দেখো এখানে একমাত্র এই অপশানে সবে কিন্তু ফোর করে প্লাস করা হচ্ছে, এখানেই একমাত্র প্লাস থ্রি করা হচ্ছে, তার মানে এখানে এটা হচ্ছে ভুল, বাকি তিনটে হচ্ছে সেম টাইপের। এখানে ফাইন্ড লেখা হয়নি, এখানে ফাইন্ড আউট করতে হতো আমাদের যে এদের মধ্যে ডিফারেন্ট কোনটা। তো অপশন এ হচ্ছে আমাদের ডিফারেন্ট ফ্রম দ্য রিমেনিং থ্রি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, বলা হচ্ছে এ সিরিজ ইজ গিভেন, হুইচ ওয়ান টার্ম মিসিং, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন ওয়ান্স দ্যাট উইল কমপ্লিট দ্য সিরিজ। চলো দেখো, বলা হচ্ছে DIBHMFLQJ, আচ্ছা ডি এর থেকে প্লাস ফোর করলে আমাদের এইচ আসে, এইচ এর থেকে প্লাস ফোর করলে আমাদের এল আসে, তাহলে এল এর থেকেও প্লাস ফোর করবো, ঠিক আছে, এল এর থেকেও আমরা প্লাস ফোর করবো, কি আসে আমাদের, এল এর পর MNOP, ঠিক আছে, কি এলো আমাদের, পি, ঠিক আছে? তো এই দুটো অপশন আমাদের ক্যান্সেল হয়ে গেল, এই দুটো রয়েছে, সেকেন্ডটা চেক করলেই আমাদের ধরা পড়ে যাবে কোনটা। এবার আই, ঠিক আছে, আই এর সাথে তুমি আই এর পর JKLM মানে প্লাস ফোর করছি, তাহলে এম আসছে, এম থেকে প্লাস ফোর করছি তাহলে কিউ আসছে, তাহলে কিউ এর সাথেও আমাদের প্লাস ফোর করতে হবে, ঠিক আছে? কিউ এর সাথে প্লাস ফোর করলে কি আসে, ইউ আসে, ঠিক আছে? তাহলে আমাদের অপশন ডি কারেক্ট। এটাও দেখো, বি থেকে প্লাস ফোর করলে আমাদের কি আসে, এফ, এফ থেকে প্লাস ফোর করলে জে, জে থেকে প্লাস ফোর করলে আবার চলে আসে আমাদের ও, তাহলে সরি ও না, এন, ভেরি সরি, এন, তাহলে PUN, অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অপশন। চলো নেক্সট চলে আসে, একটা সিরিজ রয়েছে 36, 34, 30, 28, 24 কোশ্চেন মার্ক। তাহলে দেখো 36 থেকে 34 কত কমলো, -2, এখানে কত কমলো, -4, এখানে আবার কত কমলো, -2, এখানে আবার -4, তাহলে অবশ্যই এটা -2 কমা দরকার, দিয়ে কত হবে, 22, অপশন সি কারেক্ট। এ জেড বি ওয়াই, ঠিক আছে, সি এক্স ডি ওয়াই ডব্লিউ,
ইভিএফইউ, তারপর আমাদের চলে আসছে কোশ্চেন মার্ক, তারপর আমাদের চলে আসছে কোশ্চেন মার্ক। তো এ থেকে দেখো, এ থেকে প্লাস ফোর করলে আমাদের আসে সি, এ থেকে প্লাস ফোর করলে আসছে আমাদের সি, তাই তো? সরি, প্লাস ফোর নয়, প্লাস টু। এ থেকে প্লাস টু করলে আমাদের আসছে সি, সি থেকে প্লাস টু করলে আসছে আমাদের ই, আবার ই থেকে আমি যদি প্লাস টু করি কি হবে, আমাদের আসবে জি। এবার দেখো, জেড থেকে যদি আমরা মাইনাস টু করি, ঠিক আছে, আসে আমাদের এক্স, আসে আমাদের এক্স, এক্স থেকে মাইনাস টু করলে আসে আমাদের ভি, ভি থেকে যদি আমরা মাইনাস টু করি তাহলে আসে আমাদের কত, টি। তাহলে দেখো জি টি দিয়ে শুধু অপশান সি, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, আর আমরা চেক করে দেখবই না, ঠিক আছে? জি এলেই আমাদের দেখে নেওয়া উচিত যে অপশান এ আর অপশান ডি ক্যান্সেল, বাকি পড়ে থাকে বি আর সি এর মধ্যে, সেকেন্ডটা তোমার আলাদা রয়েছে, তাহলে সেকেন্ডটাই চেক করে আমরা বলে দিতে পারি যে কোনটা আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20, এইচ জে আই জে এল কে এম এন। তো দেখো এখানে এইচ জে কত, মাইনাস ওয়ান, আই জে প্লাস ওয়ান, এল কে মাইনাস ওয়ান, এম এন প্লাস ওয়ান। তাহলে এখানেও যে দুটো থাকবে এখানে মাইনাস ওয়ান হওয়া উচিত। এবার অপশানে দেখো কোনটা মাইনাস ওয়ান হচ্ছে, একমাত্র এই অপশান টু তে পি আর ওর মধ্যে ডিফারেন্স মাইনাস ওয়ান হচ্ছে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ফাইন্ড দ্য নেক্সট টার্ম ইন দ্য ফলোয়িং সিরিজ, বলা হচ্ছে এক্স 24 সি, ঠিক আছে, ভি 22 ই, টি 20 জি। তো 24, 22, 20 এরপর অবভিয়াসলি মিডিলে 18 আসা দরকার, তাই না? এবার মিডিলে 18 মানে আমাদের কোনটা রয়েছে, আর 18, ঠিক আছে, আই, এইটাই একমাত্র রয়েছে, এটা দেখেই একমাত্র অ্যান্সার দিয়ে দেওয়া যায়। তো তুমি আবার চেকও করে নিতে পারো বাকি অ্যালফাবেটগুলো দিয়ে, যে এক্স থেকে ভি, তাই না, এক্স থেকে ভি, এক্স থেকে ভি মানে মাইনাস টু, ভি থেকে টি মানে আবার মাইনাস টু, তাহলে এখানেও আমাদের মাইনাস টু হওয়া দরকার, টি থেকে মাইনাস টু করলে আসে আমাদের আর। সিমিলারলি এই থেকে সি থেকে প্লাস টু করলে ই, ই থেকে প্লাস টু করলে জি, আর জি থেকে আমাদের যদি প্লাস টু করি তাহলে আমাদের কি আসবে, আই। হয়ে গেল আমাদের পুরো সলভ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, হাউ মেনি সাচ পেয়ার অফ লেটার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড আইডিয়াল, ইচ অফ হুইচ হ্যাজ অ্যাজ মেনি লেটার্স বিটুইন দেম ইন দ্য ওয়ার্ড অ্যাজ ইন দ্য ইংলিশ অ্যালফাবেট, কি আই ডি আর, ঠিক আছে? তো মনে হয় এখানে বলা হচ্ছে যে ইংলিশ অ্যালফাবেটে যতগুলো করে লেটার আছে দুটো অ্যালফাবের মধ্যে, এই ওয়ার্ডেও যতগুলো লেটার আছে এরকম কটা পেয়ার রয়েছে। তো দেখো কিভাবে দেখবো, আই কত নাম্বার অ্যালফাবেট, 9, ডি কত নাম্বার অ্যালফাবেট, 4, ই 5, এ 1, আর এল হচ্ছে আমাদের 12 নাম্বার অ্যালফাবেট। তাহলে দেখো এখানে এইভাবে চেক করতে হয়, 9 আর 12 কত ডিফারেন্স, 3, বাট এখানে 1, 2 তোমার 3, 9 থেকে 12 কত ডিফারেন্স, 9, 10, 11 দুটো থাকে, বাট এখানে আছে 3টে, ডি ই এফ, ঠিক আছে, হবে না, ক্যান্সেল। 4 থেকে 5, ঠিক আছে, কত, একটা, এখানেও ডি পর ই, 4 এর পর 5, ডি এর পর ই, ঠিক আছে? তো এইটা আমাদের একটা পেয়ার হলো। 4 থেকে 1, 1, 2, 3, ঠিক আছে, ডি 3 হওয়া দরকার বাট 4 এ আছে, হবে না। এইদিকেও সিমিলি দেখো, 1 এর পর 2, 3 পসিবল নয়, এদিকেও পসিবল নয়, তাহলে আমাদের কটা পেয়ার হলো, আমাদের হয়ে গেল 1 পেয়ার। নেক্সট আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 23, বলছে দেয়ার আর অনলি 2 ইয়ার্স ইন দ্য কিওয়ার্ড, ঠিক আছে, ঠিক আছে, দেয়ার আর টু, অনলি 2 ইয়ার্স অন দ্য কিওয়ার্ড, দেখো এই ইয়ার্স, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা কি দেখব, যে এখানে আমরা যদি আসি যে অপশান ওয়ান, ঠিক আছে, অপশান ওয়ানে কিন্তু দুটো এখানে ইয়ার্স নেই, ঠিক আছে, অপশান টুতে, অপশান টুতে আমরা যদি চলে আসি, অপশান টুতে আমাদের ইএস রয়েছে, ঠিক আছে, অপশান টুতে ইএস রয়েছে। অপশান থ্রিতে দেখো, অপশান থ্রিতে আমাদের এখানে একটা ই রয়েছে,
ঠিক আছে, এখানে এস রয়েছে মানে ইএস রয়েছে, আর অপশন ফোরে আমাদের কিন্তু ইএস নেই, ঠিক আছে, এখানে অপশন ফোরে এটা কিন্তু আমাদের ইএস নেই, ঠিক আছে, এখানে আমাদের কি রয়েছে গ্রেট, ঠিক আছে, একটু কোথাও ভুল হচ্ছে দেখে নেই, একটু কোথাও ভুল হচ্ছে, এটা দেখো এখানে ES TR AN GE, ঠিক আছে, E S এখানে নেই, ঠিক আছে, এখানে দেখো যে E S T R R T A N G E, ওকে, এখানে দেখো ES, ঠিক আছে, মা ES TR TR AN GE AN GE, আচ্ছা এখানে E A T, হ্যাঁ তিনটে রয়েছে, জি আর রয়েছে, তার মানে এইখানেই একমাত্র অপশন এ যেটা রয়েছে, অপশন এই একমাত্র এর ওয়ার্ড দিয়ে হচ্ছে না, বাকি সবগুলো কিন্তু হয়ে যাচ্ছে, তাই অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে দেখো ই এস, ঠিক আছে, ই রয়েছে, ঠিক আছে, এস ছেড়ে দাও, তারপর জি রয়েছে, জি রয়েছে, এন ই আর এন ই আর এ টি ই এ টি তো একবার হচ্ছে, আচ্ছা ই তো এক টিটা, এ টি ই একটাই আছে, এখানে একটা, ঠিক আছে, কি হলো, ঠিক আছে, ই ই এস দরকার নেই, জি জি এন এন আবার একটা ই, ওকে, দেখে নাও এখানে আমাদের তিনটে ই রয়েছে, তিনটে ই রয়েছে, বাট আমাদের কোশ্চেনের ওয়ার্ডে কত, দুটো ই ছিল, তাই এটাই হচ্ছে একমাত্র আমাদের অপশন যেটা এই গিভেন ওয়ার্ড থেকে হবে না, বোঝা গেল, মেলাতে একটু প্রবলেম হচ্ছিল, চলে আসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, বলা হচ্ছে আর দিস কোডেড অ্যাজ 41590, ঠিক আছে, আর্থ হচ্ছে আমাদের কোড দেওয়া হচ্ছে তো, এবং পেল ইজ কোডেড অ্যাজ 2134, হোয়াট ইজ দ্য কোড অফ পাল, তো মিলিয়ে ফেলো এগুলো, দেখো ই এখানে বলছে ফোর, এ বলা হচ্ছে ওয়ান, আর হচ্ছে ফাইভ, টি হচ্ছে নাইন, এইচ হচ্ছে আমাদের জিরো, ঠিক আছে, আর পেল দেখো পি এ এল ই, পি হচ্ছে আমাদের টু, এ হচ্ছে ওয়ান, এল হচ্ছে থ্রি, ই হচ্ছে আমাদের ফোর, তো দেখো এখানে মেলাতে হবে, এ এখানে ওয়ান আছে, এখানেও এ ওয়ান, তার মানে কারেক্ট আছে, ঠিক আছে, মানে ওয়ার্ড হিসেবে নাম্বারের কোড দেওয়া আছে, বলছে হোয়াট ইজ দ্য কোড অফ পার্ল, পি ই এ আর এল, তো পি এর কোড কত, এখানে পি এর কোড পেয়েছি টু, ই এর কোড কত, ই এর পেয়েছি আমরা নাম্বার ফোর, ঠিক আছে, এর কোড কত, ওয়ান, আর এর কোড কত, আর এর কোড পেয়েছি আমরা ফাইভ, আর এল এর কোড কত, এল এর কোড পেয়েছি থ্রি, মানে 24153, মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, আচ্ছা এরপর একটা ব্লাড রিলেশনের কোশ্চেন আছে লাস্ট, পয়েন্টিং টু এ ওমেন নির্মল সেট সেট সি ইজ দ্য ডটার অফ মাই ওয়াইফস গ্র্যান্ড ফাদার, তার মানে ওয়াইফের, ঠিক আছে, ওয়াইফের গ্র্যান্ড ফাদার মানে ফাদার, তার ফাদার, ঠিক আছে, এবার ফাদারের ফাদারের, ঠিক আছে, ডটার, তার মানে ফাদারের সিস্টার, তাই না, তার মানে ফাদারের সিস্টার, ফাদারের সিস্টার হচ্ছে গ্র্যান্ডফাদারের ডটার, হাউ ইজ ওমেন রিলেটেড টু, হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু নির্মল, ঠিক আছে, নির্মল কিভাবে রিলেটেড, তো দেখো এখানে দুটো কেস আসতে পারে, ঠিক আছে, নির্মল বলছে যে ডটার অফ মাই ওয়াইফ, ঠিক আছে, এখানে এটা ওয়াইফটা কার, এ ওয়াইফ হচ্ছে আমাদের নির্মলের, ঠিক আছে, তাহলে এখানে নির্মলের দুটো ম্যাটার আসতে পারে, কিরকম,
যে গ্র্যান্ডফাদারের, ঠিক আছে, অনলি চাইল্ড মানে গ্র্যান্ডফাদারের, ঠিক আছে, আইদার ফাদার বা গ্র্যান্ডফাদারের অনলি চাইল্ড মানে এ ডিনোট করছে ওয়াইফের ফাদারকে বা মাদারকে। তাহলে এই যে ওয়াইফ বলা হচ্ছে, ঠিক আছে, বা এই যে সিস্টার বলা হচ্ছে, ঠিক আছে, এই সিস্টার আইদার হতে পারে নির্মলের ওয়াইফ বা হতে পারে সিস্টার ইন ল, তাই না? সিস্টার ইন ল, ঠিক আছে, তা ওয়াইফও হতে পারে, সিস্টারও ইন ল হতে পারে, কোনোটাই আমরা ঠিকঠাক বলতে পারি না। তাহলে ডেটা ইনঅ্যাডিকুয়েট হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, বুঝতে পারলে? গ্র্যান্ডফাদার অনলি চাইল্ড বলা হচ্ছে, ঠিক আছে, তাহলে মানে কি এটা বাবাকেও বোঝাতে পারে, ওর মাকে বোঝাতে পারে নির্মলের, ঠিক আছে, নির্মলের ওয়াইফের বাবাকেও বোঝাতে পারছে, আবার মাকেও বোঝাতে পারে। তার মানে কি যে যে রয়েছে এখানে, ঠিক আছে, সে আইদার হতে পারে একমাত্র চাইল্ড, মানে সে ওয়াইফ হতে পারে। এর যদি একমাত্র একটাই মেয়ে হয়, এটা কিন্তু গিভেন নয় একটা মেয়ে কি দুটো মেয়ে। আর যদি দুটো মেয়ে থাকে, একজন নির্মলের ওয়াইফ হলো আর একজন হয়ে গেল তার সিস্টার ইন ল, ঠিক আছে। তো এখানে আমাদের একটা মেয়ে কি দুটো মেয়ে এর বাবার, ঠিক আছে, বা মায়ের, সেটা কিন্তু আমাদের বলে দেয়নি। তাই অপশন হচ্ছে আমাদের ডেটা ইনঅ্যাডিকুয়েট। ব্যাস এইগুলো কমপ্লিট আজকের আমাদের 25 সেট, ঠিক আছে। এখানে একটা কোড লিখেছি আমি, ঠিক আছে, যেটা তোমাদের মোটিভেট করবে যখন সাম করতে না পারবে। যে বলা হচ্ছে যে কখন তুমি বুঝবে যে তুমি কিছু করতে পারছ বা করার ইচ্ছে তোমার কখনো আসবে, যখন তুমি একটা ম্যাথ প্রবলেমকে ফিনিশ করবে, তারপর যখন ঘরে প্র্যাকটিস করবে ম্যাথ প্রবলেম ফিনিশ করবে যখন, তারপর যখন তুমি চারটে অপশান দেখবে, দেখবে চারটে অপশানের মধ্যে, ঠিক আছে, কোনো অপশানই তোমার অ্যান্সার হচ্ছে না, ঠিক আছে, তখন তুমি বুঝে যাবে যে কিছু মিস্টেক তোমার হচ্ছে। তোমাকে তোমার ওয়ে চেঞ্জ করতে হবে, আইদার তোমার ক্যালকুলেশনে মিস্টেক হচ্ছে বা তোমার বোঝার কোথাও প্রবলেম হচ্ছে, ঠিক আছে। ঋতু ম্যামের কোড এটা। তো যেরকমই তোমার সমস্যা হোক না কেন, সব সমস্যার সমাধানের জন্য রয়েছি আমি, ঠিক আছে। তোমাদের যা প্রবলেম হবে, তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করো বা আমাকে পার্সোনালি আমার ফোন নাম্বারে মেসেজ করো বা এখানে ইউটিউবের কমেন্ট বক্স তো রয়েছে। এইটুকুই বলবো শেষ করার আগে, যে হার্ড প্র্যাকটিস করো এবং এমনভাবে করো যাতে প্রিলিতে 25 out of 25ই তোমার স্কোর হয়। থ্যাংক ইউ সো মাচ। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে মিট হবে সেট 3 নিয়ে। বাই, টেক কেয়ার।